দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার রাত, কালকে হচ্ছে শুক্রবার। আমরা শুক্রবারের পবিত্রতা রক্ষার্থে আজকে আমরা সূরা ফজরের রিসাইটেশন বা আবৃত্তি শুনব। সূরা ফজর আমি মোটামুটি প্রত্যেকদিন সকালে একবার করে শোনার চেষ্টা করি, খুব মনে প্রশান্তি দেয়। এই রিসাইটেশনটা খুব বিখ্যাত রিসাইটেশন সূরা ফজর, কোরআন শরীফের একটা সূরা এবং ছোট সূরাগুলোর একটা, এবং এই রিসাইটেশন করেছেন মিশরের একজন কারি জনাব ওমর আল হিসাম আর আরাবি। আমি আশা করছি তার আবৃত্তি শুনে বা তার কোরআনের রিসাইটেশন শুনে আপনাদের খুব মন ভরে যাবে। এটা হচ্ছে কালকে শুক্রবার, এই জন্য আমরা ধর্মীয় ঘাম ভাব গাম্ভীর্যের সাথে যাদের দিনটা উদযাপন করতে পারি, এই জন্য আমরা আজকে এই ভিডিওটা লোড করছি, আপলোড করছি, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسأل في ذلك قسم لذي حجر والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في وفرعون ذي الأوتاد الذين طغوا البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا كلا إذا دكت الأرض دكا وجاء ربك والملك صفا وجيء يومئذ بجهنم يومئذ يذكر الإنسان
فادخلي في عبادي.